জীবনে সুখী থাকতে গেলে খুব বেশি কিছু দরকার হয় না। জীবনে সুখী হতে হলে ভালো একটা মন থাকতে হয়, আর ভালো মন মানসিকতার সাথে সাথে মানুষের সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হয়। আপনার চারপাশের মানুষগুলোর সাথে যদি আপনার একটা ভালো সম্পর্ক থাকে, তাহলে দেখবেন আপনি মনের দিক থেকে অনেকটাই সুখী থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ, দিস ইজ হিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 7টা, তো মেয়ের যেহেতু স্কুল সকাল 7:30, তো এই জন্য কিন্তু ওর জন্য আমি একটু টিফিন বানিয়ে দিচ্ছি। খুব বেশি কিছু না, কড়ার চপ ছিল ডিপ ফ্রিজে, তো সেটাই আর কি ভেজে দিলাম। তো কয়েকদিন থেকে খুব বেশি দখল যাচ্ছে, তো কিছু বানাতে ইচ্ছে করছিল না যে টিফিনে কিছু বানিয়ে দিব। কয়েকদিন থেকে আমার ব্যস্ততা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে বাসায় যে ফল আনা আছে সেগুলোও যে আমি বের করে রাখবো সেটারও সময় পাচ্ছি না। তো আমার সিচুয়েশনটা যে কী আমি আসলে কাউকে বলে বোঝাতে পারছি না, মানে প্রচণ্ড পরিমাণে দৌড়ের ওপর দিয়ে আমার দিনকাল কাটছে। তো ভাবলাম যে এখন একটু ফলগুলো আমি বের করে নিই, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার সঙ্গে থেকে যেতে পারেন। তো আজকে কিন্তু আমার বাসায় গেস্ট আসবে, তো সে নিয়ে কিছু আর কি কথাবার্তা থাকবে, আর অনেক অনেক আপুদের কিছু কোশ্চিন ছিল সেগুলো আর কি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ফলগুলো আপাতত এভাবে রেখে দিলাম, পরে হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে তুলে রাখবো। তো এই ফলটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা যিনি, ওনার হচ্ছে গাছে হয়েছিল তো উনি দিয়েছিল, আর এই দুইটা কিন্তু কেনা। তো দেখেন যেটা হচ্ছে গাছের সেটা কিন্তু আলাদাই একটা কালার এসেছে, অনেক সুন্দর লাগছিল কালারটা। আর এই দুইটা কেনা, এই দুইটা কিন্তু সাইজে বড় এটার থেকে, কিন্তু দেখা যাচ্ছে কালারটা একটু অন্যরকম। আর এই যে হাতে আসলে এমনভাবে কাজ করা হয়, এত ব্যস্ততার মধ্যে কখন কোন জায়গায় লেগে যায় সেটাও টের পায় না, তো এখানেও ব্যথা পেয়েছিলাম। তো এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা বানাবো। তো সকালের নাস্তায় আজকে আমি সুজি বানাবো, তো সুজিটা আমি একটু অন্যরকম করে বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে হচ্ছে আমি এখানে পরোটা বানাবো। তো এখন আমি যে সুজিটা বানাবো সেটা কিন্তু আমার অনেক ভালোবাসার এক আন্টির আর কি রেসিপিতে বানানো আর কি। তো আমি কিন্তু এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখন যেহেতু আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপু যুক্ত হয়েছে, এই জন্য আমি আর কি একটু দেখানোর চেষ্টা করলাম। তো নাস্তা বানাতে বানাতে এক প্রিয় আপুর নাম নিয়ে ফেলছি, পলি লাইফস্টাইল ব্লগ থেকে পলি আপু কমেন্ট করেছে যে শিমুল আপু, তোমার সকালে নাস্তা দেওয়ার কাজটা আমার খুব ভালো লাগে। পলি আপুকে অসংখ্য ধন্যবাদ। আর পলি আপু সবসময় আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো পলি আপু যখন নতুন চ্যানেল খুলে, সম্ভবত আমি আপুর ফার্স্ট আর কি সাবস্ক্রাইবার ছিলাম, তারপর জন্য অনেক অনেক শুভকামনা, আপু ভবিষ্যতে অনেক ভালো করবে ইনশাল্লাহ। তো সকালে নাস্তা দেওয়ার ব্যাপারটা কি আপু, যে সকালে নাস্তা আমাকে বানাতেই হয়, মানে যখন আমার বাচ্চারা আর কি হয়নি তখন দেখা যেত কি যে আমরা দুইজন ছিলাম, কিছু একটা খেয়ে থেকে যেতাম, কিন্তু যখন থেকে বাচ্চারা হয়েছে আমি হয়তো বা একটা দিনের জন্য এরকম আর কি হয়নি যে আমি নাস্তাটা বানাইনি। যখন খুব বেশি অসুস্থ হয়েছি তখন হয়তো নাস্তা কিনে এনেছে বাইরে থেকে, কিন্তু আমি নাস্তাটা বানানোর ট্রাই করি, কারণ একটু হলেও তো বাচ্চারা খাবে আর হাজবেন্ড না খেয়ে যাবে অফিসে, এটাও আমার কাছে খুব খারাপ লাগে। তো একটা দায়িত্ববোধ, কেন জানি না আমি এই জিনিসগুলো স্কিপ করতে পারি না, মানে দায়িত্ববোধটা আমার কাছে আর কি খুব বেশি আর কি নাড়া দেয়। তো এরপরে কিন্তু আমি এখানে গুঁড়া দুধটা দিয়েছিলাম পানির মধ্যে, তারপরে সুজিটা দিয়েছিলাম, তারপরে যখন সুজিটা হালকা সেদ্ধ হয়ে এসেছিলো তখন কিন্তু চিনি দিয়েছিলাম। তো এভাবে গাঢ় করে ফেলার পরে নামিয়ে ফেলেছি। তো এরপরে হচ্ছে নাস্তাটা আমি বানিয়ে ফেলছিলাম। তো যখন দুইটা পরোটা হয়েছে আমি সারিকা বাবাকে দিয়ে দিয়েছিলাম, ওর অফিসে দেরি হয়ে যাচ্ছিলো। তো এরপরে কিন্তু বাদবাকিটা আমি আর কি বানিয়ে নিয়েছি, তারপরে তো টেবিলে দিয়ে নিলাম, আম্মাকেও হচ্ছে খাবার দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমার শাশুড়ি আর আমি খাবো, যেহেতু মেয়ে তো স্কুলে গিয়েছে আর ছেলে তো খাবেই না, ও শুধু শুধু জ্বালাবে আশেপাশে। তো কাজী সানজিদা আপু হচ্ছে আমাকে গতদিন আর কি কমেন্ট করেছিল যে আপু কেমন আছেন, আপু আপনার কি লাভ ম্যারেজ হয়েছে কি না, তো আপু কিছু মনে করবেন না একটু জানাবেন। তো আপু আসলে কেন কিছু মনে করবো, আপনার তো জানার ইচ্ছা থাকতেই পারে। তো আপু আমার লাভ ম্যারেজ না, আমার একদম পরিবার থেকে বিয়ে হয়েছিল, আমার অ্যারেঞ্জ ম্যারেজ, আমরা শুধুমাত্র বিয়ের আগে একদিন দেখেছিলাম একজন আরেকজনকে। তো সেটা নিয়েও একটা ইন্টারেস্টিং গল্প আছে, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে আমি কিন্তু আয়নাটা ক্লিন করলাম, যেহেতু বাসায় গেস্ট আসবে, তো বাসা যতই গোছানো থাকুক না কেন বাসা কিন্তু তারপরও মনে হয় খুঁতখুত করে যে না এটা গোছাই ওটা গোছাই। তো আমি এই জন্য কিন্তু এখন নাস্তা করার পরে পুরো বাসাটা খুব সুন্দরভাবে আর কি গুছিয়ে ফেলছি। তো প্রথমে আমার বেডরুমটা খুব ভালোভাবে গুছিয়ে ফেললাম, তারপরে হচ্ছে টেবিলটা, যেহেতু নাস্তা করা হয়েছে টেবিলটা কিন্তু খানিকটাই আর কি এলোমেলো ছিল, তারপরে একটু ময়লাও হয়েছিল, আমি আবারও কিন্তু হচ্ছে ক্লিনার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে ফেলেছি। তো কাজী শান্তা আইডি থেকে আপু বলেছে, আপু তোমার ডাইনিং টেবিলটা রেডিমেড নাকি বানানো, দামটা কত হয়েছে জানাবে প্লিজ। তারপরে সালমায়ানি আইডি থেকেও আপু বলেছে, আপু তোমার ডাইনিং টেবিলটা কোন দোকানে বানিয়েছো, কোথা থেকে নিয়েছো প্লিজ একটু বলবে কমেন্টে। তো আপু আমি কিন্তু এর আগেও আমার ডাইনিং টেবিল নিয়ে কিছু কথা বলেছিলাম,
তো সেই ভিডিওতে আমি সবার কাছে আর কি প্রথমে দুঃখিত বলে নিচ্ছি যে আমি ডাইনিং টেবিলটার দামটা ভুল বলেছিলাম। তো আমার হাজবেন্ড শোনার পরে আমাকে বলেছিল যে দামটা এটা নেয়নি, দামটা আসলে ছিল 85,000 টাকা, আমি খুব সম্ভবত 67 না 69 এরকম কিছু একটা বলেছিলাম, আমার মনে পড়ছে না। তো আমার হাজবেন্ড পরে বলল যে এটা হচ্ছে 85,000 নিয়েছিল। আর আপু, আমি হচ্ছে নিজে পছন্দ করে ডাইনিংটা বানিয়েছিলাম, আমি অনলাইনে বিভিন্ন আর কি ডাইনিংয়ের ভিডিও দেখে তারপরে একটা আনকমন কিছু পাই, তারপরে সেখান থেকে আমি নিজে কিছু আর কি অ্যাড করেছিলাম, তারপরে কিন্তু এটা বানিয়েছিলাম। তো রুমগুলো গুছিয়ে ফেলেছি, সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, কিছুদিন আগে কিন্তু আমি পুঁইশাকে ডাটা লাগিয়েছিলাম, তো কী সুন্দরভাবে পুঁইশাকগুলো হয়েছে। তো মাশাল্লাহ, আমার পুঁইশাকের গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো রাবেয়া আপু, ভিলেজ লাইফ উইথ রাবেয়া আপু, এত সুন্দর সুন্দর শাকসবজির বাগান নিয়ে ভিডিও করে, আপুর ভিডিও দেখলে একদম মন ছুঁয়ে যায়। তো আপু দেখো, আমিও কিন্তু তোমার মতো পুঁইশাক গাছ লাগিয়ে ফেলেছি। লাভলি খাতুন আইডি থেকে আপু বলেছে, আপু আপনি এসএসসি পাস কত সালে করেছেন? তো আপু, আমি হচ্ছে 2009 সালে এসএসসি পাস করেছি। তো বাসা কিন্তু মোটামুটি আমি খুব ভালোভাবেই আর কি ক্লিন করে তারপরে কিন্তু সব কিছু গুছিয়ে ফেলেছি। এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। তো আমার খালা শাশুড়ি আসবে আর আমার খালা শাশুড়ির বড় ছেলে আসবে, আর রাতে হচ্ছে আমার মামা শ্বশুর এসেছিল। তো আমার খালা শাশুড়ি, মামা শ্বশুর, এদের বাসা কিন্তু আমার আশেপাশেই, একদম আশেপাশেই আর কি। তো যার কারণে আমার শাশুড়ি যখন আসেন তখন কিন্তু আর কি সবাই আসে আমার বাসায়। তো এটা প্রতিবারই হয়, যখন আমার শাশুড়ি আসে তখনই এমনটা হয়। তো আজকে কোনো যে আহামরি রান্নাবান্না করবো তা না, আজকে আমার শাশুড়ি আমাকে মেনু দিয়েছিল যে শুধুমাত্র শাক রান্না করবা আর ভর্তা করবা। মানে আমার মা শাশুড়ি দুজনেই কিন্তু শাক আর ভর্তা পাগল। তো আমি ভেবেছিলাম তাই করব, কিন্তু পরে যখন শুনলাম যে আমার বড় খালা শাশুড়ি আসবে তখন ভাবলাম একটু মাংস রান্না করি। তো আমার বড় খালা শাশুড়ির শরীরটাও কিন্তু ভালো না, ওনার আর কি বয়স হয়েছে, সেই সাথে অনেক অসুখ বিসুখ, তো মাজা পড়ে গিয়েছে। তো নিয়ে আসাটাই কিন্তু অনেক ঝামেলা, কিন্তু তারপরেও আসবে। মানে আমার এই বাসায় একবারও আসে নাই, মানে সবাই এসেছে কিন্তু আমার বড় খালা শাশুড়ি আসে নাই। তো ওনার খুব ইচ্ছা আমার বাসায় আসবে, তো এই জন্য ধরে কিন্তু তারপরে আর কি ওনাকে নিয়ে আসা হয়েছে। তো এই জন্য এখানে আর কি বেশি কিছু রান্না করব না, এখানে হচ্ছে শাক রান্না করব, তারপরে হচ্ছে সবজি, আর এই তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। তো সবজিটা আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই তো। মানে আহামরি কোনো কিছু যে রান্না করব সেটা না। নীলু নামের এক আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, অনেকদিন যাবত আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, আজকে ফার্স্ট কমেন্ট করলাম। তো আমার জিনিসগুলো সুন্দর হয়েছে, প্লাস হচ্ছে আমার সামনের ভিডিওটি দেখার জন্য আর কি আশায় রইল, এইটা আর কি কমেন্ট করেছে। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনার জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা। তো এখন হচ্ছে আমি নাস্তা আর কি দিব, যেহেতু সবাই চলে এসেছে, তো রান্নার ফাঁকে ফাঁকে আমি দৌড় দিয়ে কিন্তু আবার নাস্তা দিতে আসলাম। সেই সাথে আমি কিছু আপুদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি, যে আপুরা আপনারা কিন্তু অনেক কমেন্ট করেন, আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দেওয়ার খুব চেষ্টা করি, কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন। কখনো যদি আমার কমেন্টগুলো আর কি স্কিপ হয়ে যায়, তো সেটা আর কি অবশ্যই কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও একটা মানুষ, আমার একটা ফ্যামিলি আছে, আমার বাসায় অসুস্থ মা, আমার ছোটো বাচ্চা, সেই সাথে কিন্তু আমার বাসায় অনর্গল, আপনারা হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন যে আমার বাসায় কিন্তু খুব গেস্ট আসে। তো সব কিছু সামলিয়ে আমি কিন্তু এই যে ব্লগিং করি, আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিই, অনেক অনেক আপুর ভিডিও দেখতে হয়, আবার এই যে আমি এইগুলো এডিট করি, তো এগুলো কিন্তু চারটিখানি কথা না, অনেক কষ্ট হয়। আমার উপর দিয়ে আসলে কী যায় সেটা কিন্তু আমি নিজেই বুঝি। আমার মা যেহেতু আজ 20 দিন পার হয়েছে, তো একটা ছোটো বাচ্চার মতো করে কিন্তু তাকে টেক কেয়ার করতে হয়, তার খাওয়া দাওয়া এভরিথিং, তো এইগুলো কিন্তু সব কিছু মেনটেন করা কিন্তু আসলে অনেক কষ্টকর। তো আপনারা যদি কখনও কমেন্টের উত্তর ঠিক সময় না পান, আমাকে পরবর্তী ভিডিওতে আবার কমেন্ট করবেন, আমি কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্লিজ কেউ হচ্ছে ভুল বুঝবেন না বা মন খারাপ করবেন না। তানজিনা, তিনি আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, আপু আমিও রাজশাহীতে থাকি, তোমার সাথে একদিন দেখা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনার সাথে আমার অবশ্যই দেখা হবে, আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি থেকে সাবিনা আপু কমেন্ট করেছিল গত আর কি ভিডিওতে, অনেক বড় কমেন্ট করেছে। তো আপু হচ্ছে আমার এই গ্রিন টি রাখার যে এইটা, সেটা দেখতে চেয়েছিল। তো আপু, এটা হচ্ছে খুব সম্ভবত আমি একটা জুতার বক্স দিয়ে, এটা আমি হচ্ছে আমার মেয়ের একটা পুরাতন সুতি কাপড়ের জামা ছিল, সেটা দিয়ে আমি অফিসে এক লোককে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো আমি বলে দিয়েছিলাম, উনি ওই অনুযায়ী আর কি আমাকে বানিয়ে দিয়েছে, তো আমার খুব ভালো লাগে, তো আপনারও ভালো লেগেছে এটা ভেবে আমার খুব বেশি আর কি ভালো লেগেছে। তো এখানে আর কি সাধারণত আমি আমার গ্রিন টি, তারপরে হচ্ছে এই যে তুলসী চা যেটা, সেটাও রাখি। আর আপু বলেছিল যে কচু শাকে আমি কী দিয়েছিলাম গতদিন, আপু ওটা ছিল হচ্ছে চন্দনী আর হচ্ছে কাঁচা রসুন আর হচ্ছে কাঁচা মরিচ। তো
ওটা দিলে দেখা যায় কি যে কচু শাকে একটা খুব সুন্দর স্মেল আসে। এটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। এরপরে কিন্তু আমি এখন আবারও রান্নাঘরে চলে এসেছি, তো ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এই তো মাংসটা প্রায় হয়ে এসেছে, তো এখন আমি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে তারপরে কিন্তু এখানে ঝোলের জন্য যতটুকু পানি দিব আর কি, সেদ্ধ হতে যতটুকু পানি দরকার সেই পরিমাণে আর কি পানিটা দিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু সবজিটা আর কি সেদ্ধ হচ্ছে, ওখানে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর আদা রসুন জিরা আর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম। আমি নর্মালি কিন্তু প্রায় সবজিতেই এই আর কি মশলাটা দিই, এটা আমার আম্মা দেয় এই জন্য আমিও দিই। তো অনেক রান্নায় কিন্তু আমি আমার আম্মাকে ফলো করেই আর কি করি, ভালো লাগে এভাবে খেতে। পরে কিন্তু ওটা তেলে দিব চিংড়ি মাছ দিয়ে আর কি। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তারপরে কিন্তু এটা তেলে দিব। তো এর মধ্যে হচ্ছে আরেকজন আপুর আর কি কমেন্ট পড়ে ফেলছি, জায়মা আফরিন ব্লগ থেকে আপু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপু হচ্ছে গত ভিডিওতে বলেছিল আপি অনেক ভালো লাগলো রুটি ভাজি আপি, আর হচ্ছে আন্টিকে আল্লাহ সুস্থ দান করুক। তো আপু অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি ভবিষ্যতে অনেক ভালো করেন। লানা সাহারা আইডি থেকে আপু বলেছে, আপু মাটির জিনিসগুলো খুব সুন্দর হয়েছে, তোমার কথাগুলো খুব সুইট, তুমি পরিবার নিয়ে ব্যস্ত থাকো, অসাধারণ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আসলে আমাকে প্রায় কিন্তু অনেকেই বলে যে আপনার বাসায় এত গেস্ট আসে, অনেকভাবেই বলে যে আপনি এগুলো ইগনোর করতে পারেন না। তো আসলে ইগনোর করার কোনো ওয়ে নাই, কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলোতে আসলে আপনি চাইলেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। তো আমার অবস্থানটা কিন্তু আমি নিজেই বুঝি, মানে আমার দায়িত্ব কর্তব্যগুলো অনেক বেশি, যার কারণে আমার বাসায় গেস্টও বেশি আসে। মানে আমার হাজবেন্ডের সাথে দেখা যায় সবার সম্পর্ক অনেক ভালো, ওর প্রতি সবার একটা এক্সপেকটেশন আছে, আর সেই জায়গা থেকে কিন্তু সবাই আমাকেও খুব ভালোবাসে, যেহেতু ওকে সবাই খুব ভালোবাসে সেই সাথে কিন্তু আমাকেও ভালোবাসে। আর সত্যি কথা বলতে আমার বাসায় এসে যদি আমার রিলেটিভরা আমার কাছ থেকে খারাপ আচরণ পেত, তাহলে কিন্তু আমার বাসায় আর দ্বিতীয়বার কখনোই আসতো না। তো আমার কিন্তু বিয়ের পর থেকে আমি এরকম মেনটেন করে আসছি, তখন তো আমার বয়স অনেক ছোট ছিল, তো তখন কিন্তু মাঝে মাঝে মন খারাপও হতো। এখন যদি আমি বলি যে আমার বাসায় অনেক গেস্ট আসে আমি মন খারাপ করি না, এটা বললেও কিন্তু আপনারা বলবেন যে না আমি এটা একটু বেশি বেশি বলছি। তো যখন শরীরে আর কি সহ্য হয় না, অনেক বেশি ধকল হয়ে যায় সব দিক দিয়ে, তখন কিন্তু মন খারাপ হয়, কিন্তু সেইটাকে কিন্তু আমি খুব ধৈর্য তখন খুব ধৈর্য ধারণ করি আর মনটাকে শক্ত করি, এটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ আর যাই হয়ে যাক, কখনও যেন গেস্টদের সামনে আমার সেই বিরক্ত প্রকাশটা না পায়, এই একটা ভুলের কারণে আমাকে যেন কখনো কেউ খারাপ না ভাবে। আমি যখন ভয়েস দিতে আসবো তখন খেয়াল করলাম মাহবুবুল করিম সুজা আইডি থেকে, কাপু না ভাই আমি জানি না, লিখেছেন যে আমার শ্বশুর শাশুড়ি আর কি বেঁচে আছে কিনা। তো হ্যাঁ, আমার শাশুড়ি তো বেঁচে আছে, আমার বাসায় আছে এখন, আর আমার শ্বশুর মারা গিয়েছে আজ থেকে প্রায় 4 বছর আগে। আমার শ্বশুর আমাকে ভীষণ ভালোবাসতো, আমাকে আম্মু ছাড়া কখনো কথা বলতো না। আমার ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে আমি আরও কিছু কথা বলবো এখন, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেক কিছু জানতে চান বা হচ্ছে দেখতে চান, তো আপু আমাদেরকেও কিন্তু একটা লিমিট আছে, ইউটিউব থেকে আমাদের কিছু রুলস আছে, তো সেগুলো মেনে চলেই কিন্তু আমাদেরকে সেই আনসারগুলো দিতে হয় বা জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারি। তো কখনো যদি মনে হয় যে হ্যাঁ আমরা কোনো জিনিস সেভাবে দেখাতে পারছি না বা বলতে পারছি না, তো সেখানেও কিন্তু আমাদের কিছু আর কি নিয়মকানুন আছে, তো সেটা আর কি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আশা করছি। তো দুইটা কিন্তু তরকারি আমি রান্না করে ফেলেছিলাম, তারপরে হচ্ছে ছেলে অনেক বিরক্ত করছিল, তো ওকে আমি হচ্ছে গোসল করিয়ে তারপরে কিন্তু ঘুম দিয়েছি। তো যেহেতু এখনও অনেক ছোট, তো ওকে নিয়ে কিন্তু আমার ঘুম দিতে হয়। তারপরে ঘুম দিয়ে এসে কিন্তু আমি আর কি পুঁই শাকটা বসিয়েছিলাম, তার মধ্যে দেখি আমার গ্যাস আর কি শেষ হয়ে গিয়েছে, তো কি আর করার, তারপর ইন্ডাকশানে আর কি বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমি একদম তেলে দিয়েছিলাম, তেলে আমি এখানে কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে শাকটা বসিয়ে দিয়েছিলাম। প্রথমে কিন্তু আলু দিয়ে ডাটা দিয়েছিলাম, কারণ যেহেতু ডাটাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, পরে কিন্তু আমি এখানে হচ্ছে শাকটা দিয়েছিলাম। তো তারপরে এই তো আমি হচ্ছে ঝোলটা একদম শুকিয়ে ফেলে তারপরে কিন্তু নামিয়ে ফেললাম। তো আমার গত ভিডিওতে এক আপু হচ্ছে কমেন্ট করেছিল, ওটা হচ্ছে আলিফ আয়ান বিথি ব্লগস থেকে, যে আপু ভিডিও শ্যুট কি মোবাইল দিয়ে করো, এডিট কোন অ্যাপস দিয়ে করেন, আর নিজেই করেন না কেউ হেল্প করে, ইউটিউব থেকে ধারণা নিয়ে পরে কি ব্লগিং শুরু করেছে কি না। তো আপুর উদ্দেশ্যে বলি হচ্ছে আমি কোনো ধারণাও আমার ছিল না, আমি হচ্ছে নিজেই এডিট করি, নিজেই ভিডিও শ্যুট করি, আমাকে কেউ হেল্প করে না, কারণ আমার মেয়ে তো আর কি ছোটো, ও এগুলো বুঝেও না কোন অ্যাঙ্গেল থেকে বা কীভাবে ভিডিও নিলে ভালো হবে, আর আমার হাজব্যান্ড তো এগুলোর ধারের কাছেই নাই, ও এগুলো কিছুই আর কি বোঝেও না, আর এগুলো বুঝতেও আর কি চায় না, ও এগুলোকে ঝামেলা মনে করে। তো আশা করছি আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আমি কিন্তু নিজেই সব কিছু করি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায়, তখন হচ্ছে আমার মেজো মামা শ্বশুর এসেছেন, মানে খালা শাশুড়ি, আর হচ্ছে ভাইয়া তো ছিলেনই তার সাথে, এখন হচ্ছে মেজো মামা শ্বশুর এসেছে আবার আর কি আমার শাশুড়ির সাথে দেখা করতে। তো সবার জন্য এখানে নাস্তা দিচ্ছিলাম, আর সেই সাথে এখানে কিন্তু সালমা আপুর ভিডিও দেখছিলাম, মানে লাইভ দেখছিলাম।
তো আসলে কি বলবো, কিছুদিন থেকে আমি আপুর লাইভে জয়েন করতে পারছি না, মানে আমার কি যে একটা অবস্থা, আমার দৌড়ের উপর দিয়ে দিন যাচ্ছে। তো আমার এত বেশি খারাপ লাগছিল, আজকে আমি ভেবে রেখেছিলাম আজকে যাই হোক আপুর লাইভে আর কি থাকবোই থাকবো। তো এখানে আমি সবার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম, তো আমি এখানে কোনো নাস্তা বানাইনি, এখানে হচ্ছে আমি রেডিমেড নাস্তাটাই আর কি ওর বাবা নিয়ে এসেছিল, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।